12 बजे से पूरे देश में, ध्यान से सुनिए, पूरे देश में आज रात 12 बजे से संपूर्ण देश में संपूर्ण लॉकडाउन होने जा रहा है। हिंदुस्तान को बचाने के लिए, हिंदुस्तान के हर नागरिक को बचाने के लिए, आपको बचाने के लिए, आपके परिवार को बचाने के लिए आज रात 12 बजे से घरों से बाहर निकलने पर पूरी तरह पाबंदी लगाई जा रही है। देश के हर राज्य को, हर केंद्र शासित प्रदेश को, हर जिले, हर गांव, हर कस्बे, हर गली मोहल्ले को अब लॉकडाउन किया जा रहा है। হ্যাঁ, হ্যালো বড়দাদা, বলছি লকডাউনের খবরটা শুনলে? হ্যাঁ শুনলাম রে ভাই, কিন্তু এখন আর কিচ্ছু করার নেই, খুব ডিপ্রেসিং। হ্যাঁ, তাহলে আমরা সবাই বন্দি। নিরুপায় ভাই, আগে তো বাঁচতে হবে, সবাই বা লকডাউন। হ্যাঁ, জীবনটা তো আগে, করোনার হাত থেকে বাঁচতে হলে আমাদের তো বাড়িতেই থাকতে হবে। সেই তো বলছি, তা কি প্ল্যান আছে কিছু এর মধ্যে? আর প্ল্যান, এখন বাড়িতে থেকে যা যা করার তাই করতে হবে। শোনো, ভালো কথা বলছি। হ্যাঁ চলো কোথাও থেকে ঘুরে আসি, এখন তো কোনো কাজ নেই। তাহলে চলো কাল সকালে বাইক নিয়ে বেরিয়ে পড়ি, ঠিক আছে? চলো তাহলে। এই মহামারী যে কতটা ভয়ঙ্কর তুই এখন বুঝতে পারছিস না? কোনো অসুবিধা নেই, চলো না। সেই যে বুঝলে বাগেরহাটা মামাবাড়ির ওখানে যাবে? আরে না রে, এখন যাওয়াটা একদমই ঠিক নয়। আর এমনি তো সব ট্রান্সপোর্ট বন্ধ, যদি রাস্তায় পুলিশ ধরে একদম কিন্তু সোজা কেস দিয়ে দেবে। ওই নিয়ে সমস্যা নেই, কাল সকাল সকাল বেরিয়ে যাবো, বুঝলে? সকাল সকাল বেরোবো। সেই যে সেইবার, তোর মনে তো আছে নিশ্চয়ই, তোমাকে বাঁচাতে গিয়ে বিষম মাঝে অ্যাক্সিডেন্ট হলো, তারপর তো তুমিও চলে এলে আর আমিও চলে এলাম, তারপর তো আর যাওয়া হয়নি। 10 বছর হবে বলো, চলো না ঘুরে আসি। দেখ এত বছর পর কোনো খোঁজ খবর না নিয়ে ওখানে যাওয়াটা। আরে ধর বাবা, তুমি না সত্যি, এই চলো চলো। এই দেখো কথা বাড়াবে না, আমি কিছু শুনতে চাই না, বিশ্বাস রাখো ভাইয়ের উপর, কোনো সমস্যা। চলো ঘুরে আসি, রাখছি, আমি রাখছি। বলো। হ্যাঁ হ্যালো, শোন না বলছি, অফিস থেকে না ওয়ার্ক ফ্রম হোম অর্ডার দিয়ে দিয়েছে। বুঝতেই পারছিস এখন কাজের বেশ চাপ রয়েছে, তা আমি না যেতে পারবো না, বুঝলি? যাবে না? না রে যেতে পারবো না। তা কি করবি? ওই তো ডাক শুনে কেউ না আসে, তাহলে একলাই যাও। আরে আরে শোন না, এখন একা একা যাস না, ঠিক আছে? ওক, তারপর না একদিন তোকে নিয়ে ঘুরে আসবো। আরে 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 শোন, আরে শোন, আরে আরে একা যাস না, আরে শোন, একা যাস না, শোন। Thank you.
আরে এই তো সে আসলো, এই তো মনে হচ্ছে সেই রাস্তাটা না? আরে বাড়িটা তো এখানেই ছিল, কোথায় গেল? Thank you.
বাড়ি দেখা যাচ্ছে মনে হচ্ছে। কেউ আছেন? কেউ আছেন? কেউ আছেন ঘরে? শুনতে পাচ্ছেন? কেউ আছেন? শুনতে পাচ্ছেন? কেউ আছেন ঘরে? শুনছেন? কেউ আছেন? কে? দীপু এলি নাকি রে? তুই কোথায় গেছিলিস ভাই? আমাকে একা ফেলে এতদিন তুই কোথায় ছিলিস ভাই? না 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 না, আমি আপনার দীপু নই। তুমি কে বাবু? তোমার কি প্রাণের মায়া নেই? প্রায় 8-10 বছর হলো এখানে তো কেউ আসে না। তুমি এখানে কি করতে এসেছো? আসলে আমি এখানে এসেছি একটা বাড়ির সঙ্গে আমার মা বাবা। যখন এখানে আসি দেখি বাড়িটা বাড়িটা শুধু গোটা পাড়াটাই উধাম, চারদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, তার মাঝখানে এই একটা পুরো বাড়ি। তো আমি বাড়িটার ভেতরে যখন ঢুকলাম, ঢুকে যা সব দেখি, মানে আমি খুব বিচলিত হয়ে যাই এবং এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করি। তখন দেখি কোথা থেকে একদল কুকুর এসে আমাকে টান করে। আমি টান করে ছুটতে থাকি, ছুটতে ছুটতে কখন জানি না মাথাটা কেমন ঘুরে গেল। আর যখন জ্ঞান ফিরলো তখন দেখি চারদিকে সব অন্ধকার, মাঝখানে এই একটা ঘর, তাতে আলো জ্বলছে, তার জন্যই না আমি এখানে এলাম। আসলে এই অঞ্চলে আমি ছাড়া আর কোনো মানুষ বেঁচে নেই। এই ঘরটা একটা কাঁচ দিয়ে ঘেরা ঘর, তাই একমাত্র আমি এখানকার প্রাণে গিয়ে বেঁচে গেছি। কেন, এখানে কি হয়েছিল? আমাদের এই অঞ্চলটা খুব সুন্দর একটা শস্য শ্যামলা অঞ্চল ছিল। কত ধরনের ফসল এখানে চাষ হতো। হঠাৎ একটা অজানা পোকার সংক্রমণ দেখা দিল, যার ফলে ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। প্রত্যেকে অনেক চেষ্টা করেও কেউ কোনোভাবেই ফসল বাঁচাতে পারছিল না। ওই যে আসার সময় পুরো বাড়িটা তুমি দেখলে, তার আন্ডারগ্রাউন্ডে একটা কীটনাশক তৈরির কারখানা ছিল। ওই নতুন কীটনাশক আবিষ্কারের জন্য তারা তখন নানান রকম গবেষণা শুরু করলো। একদিন একটা রাসায়নিক বিক্রিয়ার ফলে অদ্ভুত এক ধরনের গ্যাস উৎপন্ন হলো এবং সেই গ্যাস উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে চারদিকে তা ছড়িয়ে পড়ল।
তার কিছুদিন পর থেকেই এলাকার একের পর এক মানুষ ফুসফুসে এক অজানা রোগের সংক্রমণে মারা যেতে থাকে। তখন সরকার থেকে একদল লোক আসে, তারা বলে ওই বাড়ির আন্ডারগ্রাউন্ডে নাকি কীটনাশক তৈরির পাশাপাশি একটা জাল ওষুধ তৈরিরও কারখানা ছিল, এবং ওই জাল ওষুধ ও কীটনাশকের নানান রকম গবেষণা করতে করতেই নাকি ওই ভয়ঙ্কর অদ্ভুত গ্যাস উৎপন্ন হয়। তখন সরকার ওই বাড়িটাকে নিষিদ্ধ ঘোষণা করে ভেঙে দিয়ে যায়। আর কয়েকদিন পর সরকারি স্বাস্থ্য দপ্তর থেকে একদল লোক আসে, তারা বলে আমাদের এই এলাকাটা নাকি একটা অদ্ভুত ভয়ঙ্কর মহামারীর কবলে পড়েছে, যার কোনো চিকিৎসা নেই। এর থেকে বাঁচার একমাত্র উপায় হচ্ছে প্রত্যেককে যে যার বাড়িতে দরজা জানলা বন্ধ করে গৃহবন্দী থাকতে হবে, এবং ঘরের তাপমাত্রা যে কোনো উপায়ে আগুন জ্বালিয়ে বাড়িয়ে রাখতে হবে, আর বাইরে বেরোলেই নাকি মৃত্যু অবধারিত। এলাকার হতদরিদ্র সাধারণ মানুষ বাইরে না বেরালে, রুজি রোজগার না হলে তাদের চলতো কিভাবে, তাই বাধ্য হয়ে সবাইকে বাইরে বেরোতেই হতো। প্রত্যেকে একের পর এক মানুষ মারা যেতে যেতে পুরো এলাকাটা একটা শুনশান শ্মশানে পরিণত হলো। আমি একজন প্রতিবন্ধী মানুষ, হাঁটতে চলতে পারি না, এই বাড়িতে বসেই আমি মাটির হাঁড়ি কলসি ঘটি সরা এইসব বানাতাম, রং করতাম, আর দীপু সেগুলো হাটে বেঁচে আসতো। সেদিনটাও একটা হাট বার ছিল, দীপু হাটে গেছিল কিন্তু এই যে ঘরটা দেখছো এটা একটা কাঁচ দিয়ে ঘেরা ঘর, আমি এখানে রয়েছি বলে প্রাণে বেঁচে গেছি, কিন্তু আশ্চর্য ব্যাপার, এই মহামারীর ফলে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও কোনোভাবে কোনো পশু পাখি গাছপালা বা অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হয়নি। তাই এত গরমকালে আপনি চাদর গায়ে দিয়ে বসে আছেন কেন? সেই ঘটনার পর থেকে এই অঞ্চলের আবহাওয়ার একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। পরিবেশ দূষণ এতটাই কমে গেছে যে এখানে গরমকালেও রীতিমতো শীত করে বলে আমি চাদর মুড়ি দিয়ে বসে আছি। এই ঘরের মধ্যে আপনি একা একা থাকেন, তা খাওয়া দাওয়া কি করেন? আমি তো আর সবার মতো মহামারীতে মরিনি, তাই এই খাওয়া দাওয়া তুমি এখানেই আমি যা পাই তাই ধরে ধরে খাই। এই যেমন আজ রাতের আমার খাওয়া এই যে ইঁদুর মরা। হ্যালো, শোন না বলছি, অফিস থেকে না ওয়ার্ক ফ্রম হোম অর্ডার দিয়ে দিয়েছে, বুঝতেই পারছিস এখন কাজের বেশ চাপ রয়েছে, তা আমি না যেতে পারবো না, বুঝলি? যাবে না রে, ভালোই হয়েছে, আমিও না যাবো না। যাবি না? আমিও যাবো না, সরকার থেকে যে নির্দেশটা দিয়েছে সেটাই বোধ হয় মেনে চলা ভালো, সেটাই। হ্যাঁ ঠিক আছে, পরে একসাথে যাবো। আর বলছিলাম ওই যে বিষ্ণু মামা আছেন না, ওদের খবরটা একটু জানাতে পারবে আমার, কেমন আছেন? হ্যাঁ অনেকদিন তো খবর নেই, বুঝলে, একটু জানবো। হ্যাঁ আচ্ছা, ছাড়ছি।
আজ প্রায় 2 মাসের ওপর হতে চলল সরকারি নিয়ম নির্দেশ সমস্ত কিছু মেনে লকডাউন পালন করে চলেছে। সারাদিন বাড়িতেই থাকি, নিতান্তই জরুরি প্রয়োজন যেমন বাজার হাট করতে হলে তবেই একমাত্র বাড়ি থেকে বেরোব, আর বেরোলে অবশ্যই মাস্ক পরে বেরোব এবং বাড়ি ফিরে জামা কাপড় মাস্ক সমস্ত কিছু ভালো করে কেঁচে রৌদ্রে দিয়ে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি। বাড়ি নানান কাজ করতে করতে, নিজের ভালো লাগার সকল পরিচর্যা করতে করতে দেখবি কি সুন্দরভাবে যেন সময়টা কেটে যাচ্ছে। নিজেকে আবার নতুন করে আবিষ্কার করছি, নতুন করে আবার ব্যস্ততার মাঝে ধামা চাপা পড়ে থাকা আমার সমস্ত গুণগুলোকে নিয়ে চর্চা করছি। কিন্তু সবকিছুর মধ্যেও একটা প্রশ্নই থেকে গেল। পরে খোঁজ নিয়ে জানতে পারি বিশু মামা মারা গেছে, তাও প্রায় 6 বছর হতে চলল। কিন্তু স্বপ্নে এসে উনি আমাকে বাস্তবের একদম একটা প্রতিচ্ছবি দেখিয়ে সতর্ক করে দিয়ে গেল। এমন একটা স্বপ্ন যার ঘটনা পুরোপুরি কাল্পনিক কিন্তু চরিত্র এবং তার প্রেক্ষাপট বাস্তবের সঙ্গে অনেকটাই সামঞ্জস্যপূর্ণ। একেই কি তাহলে বলা হয় পরাবাস্তব?